তো আজকের এই কলকাতা লফআনকে তোমরা সবাই দেখতে পাচ্ছ, বা এই যে অভিজ্ঞতা, এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো। তো মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না, তো সেরকমই সেইভাবে আমাদের একটা স্বপ্ন আছে, যেখানে শুধু মানুষকে আইনি শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করা ছাড়াও তাদেরকে যাতে আইনি পেশায় প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজে আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এবারে আসি আমাদের মূল বক্তব্যে। আগামী 6ই ডিসেম্বর, 6th অফ ডিসেম্বর, আমরা একটা সাবস্ক্রাইবার্স মিট করতে চলেছি। তো এটাতে একটা মানে ছোটোখাটো মিনি উৎসবে রাখা ধারণ করবে যেটা আমাদের ধারণা। তো তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো কিছু ছোটোখাটো সারপ্রাইজও থাকবে। তো আগামী 6ই ডিসেম্বর, বার হচ্ছে সোমবার, 6ই ডিসেম্বর 2021, তোমাদেরকে একসঙ্গে আমরা দেখতে চাই একই জায়গায়। আশা করব সেখানেও অনেক চেনাশোনা মুখের সম্মেলন হবে, এবং আশা করি রিয়াকেও পাওয়া যাবে তখন, রিয়াও আসবে, তো আবুকেও ডাকবো, আবুও আসবে। তো এরকম সবাই মিলে একটা মানে কি বলবো আনন্দ মেলা আয়োজন করার ইচ্ছা আছে, দেখা যাক। তো আর একটা ছোট্ট আবেদন রাখবো যে মানুষের জীবনে হ্যাঁ সংখ্যাটার মাহাত্ম্য সেইভাবে কখনোই খুব একটা নেই, যদি যদি না সেটা কোনো বড় কিছু ব্যাপারের সঙ্গে হয়। তো আমরা অলমোস্ট 5,000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে চলেছি। তো এই যে বাকি কটা দিন আছে, এখানে এই কটা দিনের মধ্যে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে বলে একটু যদি সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দাও, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা মানে সোনায় সোহাগা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই প্রথম সাবস্ক্রাইবার মিট হতে চলেছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, এবং সেটার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি থাকবে, পদ্ধতিটা এর মধ্যে আমরা বলে দেবো। এবং পদ্ধতির ক্ষেত্রে একটা জিনিস কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি থাকবে, অন্তত পক্ষে 1 সপ্তাহ পুরনো একটা কমেন্টের স্ক্রিনশট তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? মিনিমাম 1 সপ্তাহ। তো আজকে সকালে সাবস্ক্রাইব করে চলে এলাম সাবস্ক্রাইবার মিটে, সেটা কিন্তু হবে না। তো যাই হোক, এই সাবস্ক্রাইবার মিটটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে বলে আমার ধারণা। এটা মিটটা হবে আমাদের শিয়ালদা সেন্টারে, এবং ভবিষ্যতে যাতে আমরা আরও বড় কাজ করতে পারি, তোমাদের সামনাসামনি তোমাদেরকে পেলে কথাবার্তা বলতে আমাদের আরও সুবিধা হবে, আরও আমাদের পরিষেবাকে ভালো করার জন্যে, আরও বেটার কাজ দেওয়ার জন্যে যা যা করার দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব। ভবিষ্যতে যাতে তোমাদেরকে আরও এগিয়ে দিতে পারি সেদিকে আমাদের সবসময় দৃষ্টি থাকবে, সবসময় চেষ্টা থাকবে। তো আশা করব এই ভিডিওর দ্বারা অনেকগুলো বক্তব্য বলতে পারলাম, এবং খুব কমই হয়তো আমার ভিডিওতে দেখবে চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলা থাকে। তো এই এই ভিডিওতে বারবার করে ওই কথাটা বললাম, আবার কবে বলবো জানি না, তবে একটা মনের কোণে কোথাও একটা আশা লাগছে যে হয়তো সাবস্ক্রাইবার মিটের আগে আমাদের 5K কমপ্লিট হয়ে যাবে। তো সেটা আমাদের কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে, অলরেডি হয়েছে। প্রথম থেকেই বলি, সাবস্ক্রাইবার ফার্স্ট সাবস্ক্রাইবার যে ছিলে, এবং যিনি 5,000 5,000তম যিনি সাবস্ক্রাইবার হবেন বা হবে, প্রত্যেকের ক্ষেত্রে আমার সমান ভালোবাসা। যাই হোক, আপাতত এটুকুনি, আবার দেখা হবে কোনো পরের ভিডিওতে। এটার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, তো সেটা পরে করব, পরে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা দিয়ে বলে দিলাম, সবাই 6 তারিখটা ফাঁকা রেখো, উইকডেজে রাখছি, কারণ শনি রবিবার ট্রেনের অনেক সমস্যা, তাই জন্যে ডেটটা বললাম, টাইম এবং ভেনিউ কোথাও হবে সেটা পরে একটা ভিডিও করে বলব। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলকে এইভাবে সমর্থন করার জন্যে, এত ভালোবাসা দেওয়ার জন্য। বিদায়, নমস্কার।